সাকিবের ব্যাটে ছক্কা ভক্তদের দিল স্বস্তি। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দুনিয়া কাঁপানো জয় বাংলাদেশের। বৈরী আবহাওয়ার মাঝে পাঁচ দিনের লড়াই, ফলাফল হোয়াইট ওয়াশে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। জাকির সাদমানদের দারুণ শুরু, এরপর শান্ত মুমিনুলদের দুর্দান্ত পার্টনারশিপ, আর শেষের কাজটা করেন মুশফিক সাকিব জুটি। দুই অভিজ্ঞ তারকার ফিনিশিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় ঐতিহাসিক জয়ের বন্দরে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 185 রান। চতুর্থ দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে মারকুটে ভূমিকা নেন ওপেনার জাকির হাসান। তার ব্যাটে ভর করে মাত্র 7 ওভারেই Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বিনা উইকেটে বাংলাদেশ তোলে 42 রান। যদিও বৈরী আবহাওয়ার কারণে ওই দিন জয় নিশ্চিত করা যায়নি। শঙ্কা তৈরি হয় পঞ্চম দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়েও, যদিও ভাগ্যশ হয় দিনের প্রথম ভাগ থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তখনও জিততে দরকার আরও 143 রান। ব্যাটিংয়ে নেমে দুই টাইগার ওপেনার জাকির সাদমান দেন ধৈর্যের পরীক্ষা। 10 ওভার পার করার আগেই 50 পেরিয়ে যায় বাংলাদেশ। এরপর অবশ্য কপাল পড়ে টাইগারদের, মীর হামজার করা একটা বল বুঝেই উঠতে পারেননি জাকির, উড়ে যায় তার স্টাম্প। 39 বলে 3 চার ও 2 ছক্কায় তিনি করেন 40 রান। জাকিরের পর আরেক ওপেনার সাদমানও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি, 51 বল থেকে 24 রান করে সাজঘরের পথ ধরেন তিনি। দলের বিপদে তখন হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক, তাদের হাত ধরেই দলীয় 100 রান পার করে ফেলে বাংলাদেশ। দলীয় শতকের পর পার্টনারশিপের 50 দেখা পান শান্ত মুমিনুল জুটি। পাকিস্তানি বোলাররা চাপ তৈরি করলেও বাংলাদেশকে দমিয়ে রাখতে পারেনি। লঞ্চ ব্রেকের আগেই 122 রান তুলে ফেলে টাইগাররা, জয় থেকে তখন মাত্র 63 রান দূরে। ঐতিহাসিক এক জয়ের অপেক্ষা শুরু বাংলাদেশের। বিরতি কাটিয়ে মাঠে ফিরতেই অধিনায়ক নাজমুল শান্তর উইকেট হারায় বাংলাদেশ। শর্টলেগে দাঁড়িয়ে থাকা আবদুল্লাহ শফিক নেন দারুণ একটা ক্যাচ, 38 রান করে উইকেট হারিয়ে হতাশাজনক বিদায় শান্তর। এরপর উইকেটে আসেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, এরপর 34 রান করা মুমিনুল বিদায় নেন। বাংলাদেশের জয়ের জন্য অপেক্ষা বাড়ে, যদিও শেষ পর্যন্ত সব অপেক্ষার পালা শেষ করে পাকিস্তানকে উড়িয়ে দেয় টাইগাররা। টানা 2 জয়ে তাদের মাঠেই ঐতিহাসিক হোয়াইট ওয়াশ বাংলাদেশের। আদনান আহমেদ, বিডি ক্রিকটাইম।